হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত টিউটোরিয়ালে লগ ইনটা কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং এর স্ট্যাটাসটা দেখিয়েছিলাম। তো এ পর্যায়ে আমরা লগ ইন তো করবো, তো আরেকটা কাজ আমরা কিন্তু করিনি, যে সেটা হচ্ছে যখন আমরা লগ ইন করতে যাচ্ছিলাম তখন কিন্তু যদি আমার যে লগ ইনের যে ক্রেডেনশিয়ালগুলো অর্থাৎ তার যে পাসওয়ার্ড এবং ইমেইল, যে সেটাকে অ্যাকচুয়ালি ভ্যালিড হয়েছে কিনা অর্থাৎ ইয়ের সাথে মিশেছে কিনা সেটা কিন্তু আমরা দেখিনি। তো এই যে আমরা ফ্লাশ মেসেজটা এখানে দিয়েছি লগ ইন সাকসেস, এখন যদি এই যে লগ ইন ডাটা যদি এটা থাকে তাহলে এটা তো আমরা দিই যে ফ্লাশ মেসেজটা, তখন কথা হচ্ছে যদি না থাকে তাহলে কি করব। তাহলে কিন্তু আমাদের একটা মেসেজ দেওয়া দরকার ছিল, যদি না থাকে বলে দিয়ে আমি এলস বলতে পারি। ওকে, এলস বলতে পারি, এলস এখন কি আমি এখানে বলে দিব এটাই সেশন ফ্লাশ করব, এবং এটার নাম লগ ইন সাকসেস না দিয়ে আমি এটাকে বলে দিই লগ ইন এরর, এবং এখানে বলে দেই আমার যে মেসেজটা, এই মেসেজটাতে আমি বলে দেই যে, তো আমি এটা দিয়ে দিলাম আর এখানে রিপ্লেস করে দিই। ওকে, তো আমার মেসেজটা হচ্ছে যে লগ ইন এরর এবং ক্রিডেনশিয়াল ডিড নট ম্যাচ। ওকে, যদি আমার এটা ম্যাচ না হয় আর কি। এখন আমার লগ ইন ডট পিএসপিতে এখানে আমার যেখানে স্টুডেন্ট লগ ইন ছিল তার ওইখানে তো আমার একটা মেসেজ তো ছিলই, তার ভিতরে আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে আর একটা মেসেজ দিয়ে দিই, এটা হবে সাকসেসের জায়গায় হবে ইরর। ওকে, সরি, সাকসেস নয়, এখানে হবে লগ ইন ইরর। ওকে, হ্যাঁ, লগ ইন আন্ডারস্কোর ইরর এটা আমি দিয়ে দিলাম, এবং যেহেতু ইরর সো আমি এটাকে রেড মার্কিং করে দিব, তাই আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হবে গ্রিনের জায়গায় এখানে হবে রেড, রেড 100, আর টেক্সটটা হবে রেড 900। ওকে, তো এবার আমি আসি এখানে, এসে আমি রিফ্রেশ দিলাম, তো আমি একটা পিওর একটা জিমেল দিলাম যেটা আমাদের ডাটাবেজে আছে, এবং সেই সাথে একটা ভুল পাসওয়ার্ড দিলাম। ওকে, উল্টা পাল্টা একটা পাসওয়ার্ড দিলাম। এবার যদি আমি সাইন ইনে ক্লিক করি, এই যে আমাকে এখানে ইরোটা দিয়েছে কিন্তু আমি ইরোটা যে টেক্সটটা শো করিনি, আর কারণ হচ্ছে এখানে আমি ফ্ল্যাশ করেছি সাকসেসকে, তো এখানে হবে আসলে লগ ইন ইরর, এবং এখানে ডিলেটও হবে লগ ইন ইরর। ওকে, তো আমি আবার একটা হার্ড রিফ্রেশ দিলাম, এবং এই যে দেখেন দ্য ক্রিডেনশিয়াল ডিড নট ম্যাচড। ওকে, তো আমি এগুলোকে আর একটু যদি ডিজাইন করে দিতে চাই তাহলে দিতে পারি, তো আমি ডিজাইনের দিকে যাচ্ছি না। ওকে, তো আমার এখানে কিন্তু ফ্ল্যাশ মেসেজ হচ্ছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো শো করাতে হয়। যদি লগ ইন এবং রেজিস্ট্রেশনের যে আমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড এবং ইমেল দিয়েছিলাম যদি সেটা ম্যাচ না করে তাহলে মেসেজটা কীভাবে শো করাতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এই তো গেল একটা কাজ। এখন হচ্ছে লগ ইন করার পর যদি আমাদের সাকসেসফুল লগ ইন হয়, যদি সাকসেসফুল লগ ইন হয় তাহলে তো আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসে। ওকে, তো স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা জিনিস এখানে কিন্তু দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা যে সাকসেস মেসেজ দিয়েছিলাম। ওকে, মেসেজটা বাদ দিয়ে আর এখানে ড্যাশবোর্ডটাকে আমি একটু ঠিকঠাক করে নেবো, তো আমি এখনই ড্যাশবোর্ডটাকে ঠিকঠাক করতে নিচ্ছি না, কারণ আমার লগ ইনটা তো আপাতত হয়ে গেল, তো আমার এখানে একটু চেঞ্জ করে দিই। স্টুডেন্ট ড্যাশবোর্ডের উপরে এখানে স্টুডেন্ট লগ ইনের জায়গায় হবে স্টুডেন্ট ড্যাশবোর্ড। ওকে, আর
আরেকটা কাজ করি আমি, সেটা হচ্ছে এই যে এই ড্যাশবোর্ডে আমি যখন আসলাম, এখন যদি আমি এই ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমি আবার লগ ইনে ফিরে আসছি। আবার এটাতে ক্লিক করলে আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছে। ওকে, অথবা আমি এখান থেকে আমি যদি লগ ইন না করা থাকি তাহলেও আমি ড্যাশবোর্ডে কিন্তু যেতে পারবো। তো আমি একটু দেখাচ্ছি, আমি এই লিঙ্কটা পুরোটা কপি করলাম কন্ট্রোল সি, এবং এখান থেকে আমি একটা নিউ প্রাইভেট উইন্ডো নিলাম। ওকে, এটা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিলাম, দেখবেন যে আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসছে। যদিও আমি এখানে এটা কিন্তু আমি কোনো সেভ করিনি বা সরি লগ ইন করিনি, তো লগ ইন করার আগে কিন্তু আমি এখানে আসতে পারছি। তো এটাকে প্রোটেক্ট করতে হবে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমি যে কাজটা করব, আমি যে আমার যে ড্যাশবোর্ড ডট পিএসপি, এখানে এসে আমি একটা বলে দিব, এখানে প্রথমে ইউজ করে নিব সেশন ক্লাসটাকে। ওকে, সরি, সেশন ক্লাস পূর্ব থেকে ছিল। তো আমি এখানে বলবো ইফ, ইফ কি আমার এই যে সেশন হ্যাজ লগ ইন সাকসেস। তো এখানে ইফ সেশন হ্যাজ, এখানে লগ ইন সাকসেস নয়, এখানে দেখেন কি হবে, আমরা কিন্তু সেশনে পুট করি স্টুডেন্ট ইমেল, এই ইমেলটা কিন্তু পুট করেছিলাম। তা কাজ করে আরো একটা জিনিস পুট করে দেই, স্টুডেন্ট নেম, নেমটা যদি দিই তাহলে নেমটা হবে কোনটা, আমার এই লগ ইন ডাটার ভিতরে যে নেমটা আছে নেম, তো স্টুডেন্ট নেম তো শুধু আমার এখানে ছিল মনে হয় এফ নেম এবং এল নেম, দুইটা বিষয় ছিল। তো কনকিনেট করানোর জন্য বলে দিব এফ নেম, আমি এখানে এই যে ফুল নেমটা আছে এটাকে এটাকে দিয়ে দিই, শুধু ফুল নেমটাকে আমি দিয়ে দিই, তাহলে আমার নেমটা থাকবে। তো এই তো ফুল নেম হয়ে গেল। এবং আরেকটা জিনিস ইচ্ছা করলে আমি আইডিটাকে রেখে দিতে পারি, তো আমার আইডি দরকার নেই, আমি ইমেল ধরেই কাজ করে ফেলবো। তো এই যে আমার স্টুডেন্ট ইমেলটা, ওকে, যদি এটা থেকে থাকে, যদি এই সেশন ক্লাসটা অর্থাৎ সরি এই সেশনের নেমটা বা ভেরিয়েবলটা যেটা আছে স্টুডেন্ট ইমেল, যদি এটা থাকে তাহলে তো আমাকে এখানে রাখবে, কিন্তু যদি না থাকে তাহলে কি করবে। ওকে, তো আমি এটা বলে দিই ইফ নট, যদি এটা না থাকে তাহলে আমাকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে, রিডাইরেক্ট টু, তো কোথায় পাঠাবে, আমাকে পাঠিয়ে দিবে লগ ইন ডট পিএইচপি। ওকে, লগ ইন ডট পিএইচপি এখানে এসে পাঠিয়ে দিবে যদি স্টুডেন্ট ইমেলটা না থাকে। তো এবার আমি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি একটা নিউ প্রাইভেট উইন্ডো নিলাম, প্রাইভেট উইন্ডো মানে যেখানে আমার লগ ইন করা নেই। এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যখন এন্টারে চাপ দিব দেখেন আমার লগ ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি ব্যাক বাটনে আবার এটাকে পেস্ট করি, এন্টার দিলাম, দেখেন আমাকে লগ ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিল। এখন এখানে যদি এসে আমার প্রাইভেট উইন্ডো ছাড়া এটা থেকে এসে যদি আমি এন্টার দিই, দেখবেন লগ ইন ডট পিএইচপি তে পাঠাবে না, কারণ আমি কিন্তু লগ ইন করেছি। ওকে, আমার কিন্তু ডাটাটা আছে। তো এই সেশনটা হচ্ছে কি, এটা ব্রাউজারে ধরে রাখে, তো সেশনটা হচ্ছে ব্রাউজার সাথে সম্পর্কিত। তো এখন কথা হচ্ছে যদি আমি লগ ইন সরি যদি আমি লগ ইন করা না থাকি তাহলে আমার কি হবে। তো এটাকে আমি আবার কপি করে নিলাম, কন্ট্রোল সি, আমার লগ ইন ডট পিএইচপি তে আসবো। তো এখানে এসে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে এটা হচ্ছে যে যদি আমার সেশনের ভিতরে এই লগ ইন ইমেলটা থাকে, এখানে হবে যদি থাকে তাহলে আমাকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট পিএইচপি, স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট পিএইচপি। তো এখানে এসে আমি একটা হার্ড রিফ্রেশ দিলাম। এবার আমি ব্যাক বাটনে যদি ক্লিক করি আমি চলে যাওয়ার চেষ্টা করবো লগ ইন ডট পিএইচপি তে, অথবা আমি এখান থেকে রেখে দিই, এখানে আমি লিখে দিই লগ ইন ডট পিএইচপি, লগ ইন ডট পিএইচপি, এবার এন্টার দিব, দেখবেন আমি ড্যাশবোর্ডে চলে আসবো। ব্যাক বাটনে ক্লিক করলে আমি আমি কিন্তু ইচ্ছা করলেও ব্যাক বাটনে যেতে পারতেছি না, অর্থাৎ আমি লগ ইন ডট পিএইচপি তে যেতে পারতেছি না। তো এটা ছিল আমার যে প্রোটেক্ট করা লগ ইন ডট পিএইচপি এবং রেজিস্ট্রেশন ডট পিএইচপি এই প্রোটেক্ট করার যে নিয়মটা, এটা হচ্ছে এখন হচ্ছে যদি এখান থেকে ইউজার বলে যে আমি লগ আউট করব তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, তো এটা করে দেই,
এক তো করলাম, দেখেন এখন যদি আমি লগইন সাইন ইন ডট পিএইচপি তে ক্লিক করি তাহলে সরাসরি স্টুডেন্ট ড্যাশবোর্ডে আমি চলে আসবো, কারণ ওইখান থেকে বলা আছে যদি সেশন থেকে থাকে তাহলে ওইখানে পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখন যদি আমি চাই যে আমি লগ আউট হয়ে গেলে কি আমাকে নিয়ে যাবে কিনা, তাহলে দেখায় আমি এখান থেকে হিস্টোরি থেকে আমি ক্লিয়ার হিস্টোরি করে দিই, অর্থাৎ আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি সবগুলোকে আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার অল ব্রাউজিং ডাটা। ওকে, ক্লিয়ার নাও। তো আমি এখন এই ডাটাগুলোকে আমি ক্লিয়ার করে দিলাম, তো এবার যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই দেখবেন আমার লগ ইন ডট পিএইচপিতে নিয়ে এসেছে, আমি ইচ্ছা করলে ব্যাক বাটনে যেতে পারবো না। ওকে, তো এবার যদি সাইন ইন করি আমি তাহলে আমি আবার এখানে চলে আসবো। তো এই তো আমার হয়ে গেল। এখন হচ্ছে এই একটা ব্যাপার যেটা বলেছিলাম যে লগ আউটের কাজটা করা, তো আমার ড্যাশবোর্ডে স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট পিএইচপি এখানে এসে আমি আমার যে মেনুগুলো ছিল এই যে ব্লগ পোর্টফোলিও, আমি দেখি একটু, আমার এটা দরকার নেই। হ্যাঁ, ব্লগ পোর্টফোলিও, তো এই ব্লগ পোর্টফোলিও থেকে একটা লিঙ্ক আমি কপি করে কন্ট্রোল সি এটাকে এসে আমি এই লিঙ্কের নিচে দিয়ে দিব, এটার নিচে কন্ট্রোল ভি, দেখি কাজ করে কিনা, রিফ্রেশ। ওকে, তো আসলো, এখানে আমি লগ আউট দিয়ে দিই, এখানে আমি বলে দিই লগ আউট। ওকে, তো এটাকে আমি লগ আউট করে দিলাম। এখন যদি লগ আউটে ক্লিক করে তাহলে এখান থেকে আমি এর এসরেপটা আমি দিয়ে দিব। ওকে, তো এখানে যে অ্যাকশনটা আমি একটা অন্য একটা পেজে পাঠিয়ে দিই, সকল লগ আউটের জন্য একটা পেজ করব আমি, তো এখানে বলে দিই লগ আউট ডট পিএইচপি। ওকে, এটা অ্যাকশনটা লগ আউট ডট পিএইচপি, সো ক্রিয়েট ফাইল লগ আউট ডট পিএইচপি। তো এই যে এখানে লগ আউট ডট পিএইচপি হয়ে গেল, তো এখানে আমি ফাইলটাকে বলে দিই, এখানে যদি এই পেজটা হিট হয় তো এখানে লগ আউট ডট পিএইচপির মধ্যে আমি আরো একটা কোয়েশ্চন মার্ক দিয়ে আরো একটা বলে দিই আমি স্ট্যাটাস, স্ট্যাটাস ইকুয়াল টু বলে দিই আমি স্ট্যাটাস ইকুয়াল টু আমি বলে দিই স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট বলে দিলাম, কারণ এখানে আমি অ্যাডমিনের জন্য লগ আউট করব, স্টুডেন্টের জন্য লগ আউট করব, বা যদি আমি চাই যে প্যারেন্টসের জন্য লগ আউট করব, অর্থাৎ বিভিন্ন জনের জন্য আমি এখানে লগ আউটের সিস্টেম করব। সো আমি স্ট্যাটাসটা বলে দিলাম স্টুডেন্ট। তো স্টুডেন্টটা কেন, কারণ আমি স্টুডেন্টের জন্য স্টুডেন্টের লগ আউট হবে বা এক একজনের জন্য এক এক লগ আউট হবে, সেজন্য আমি এটা করে নিলাম। তো লগ আউট ডট পিএইচপিতে এই যে যেটা এটা এটা হচ্ছে গেটের মাধ্যমে যাবে। ওকে, এটা হচ্ছে গেটের মাধ্যমে যাবে, তো আমি এখানে লগ আউট ডট পিএইচপিতে বলে দিলাম, যেহেতু এটা স্ট্যাটাস দিয়েছি আমি, সো ডলার আন্ডারস্কো গেট, অথবা আমি বলে দিতে পারি ইফ সেট ডলার আন্ডারস্কো গেট, গেট গেট কি গেটের ভিতরে আমি দিয়ে দিব স্ট্যাটাস। যদি এই স্ট্যাটাসটা আমি পাই, ওকে, তো এখানে আবার বলে দিই গেটের ভিতরে যে স্ট্যাটাস আছে, ওকে, এটাকে আমি স্ট্যাটাস নামে ভেরিয়েবল ধরে নিলাম। তো এখানে আমি বলি যে ইফ ডলার স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কি হবে স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় তাহলে আমি এখানে বলবো সেশন ডিলিট, ডিলিট করে দেব কাকে আমি, যে আমার যে স্টুডেন্ট আন্ডারস্কো ইমেল। ওকে, তো এখানে আমি এখানে কি রেখেছিলাম, এটা সরি সরি এখানে, হ্যাঁ এই যে স্টুডেন্ট ইমেল রেখেছিলাম, এই যে এই সেশনটা তৈরি হবে এই সেশনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটা হচ্ছে স্টুডেন্টের বেলায়। সো শুধু এটা ডিলিট নয়, এটার সাথে আরও একটা জিনিস ডিলিট হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট নেম। ওকে, যেহেতু নেমটাকেও আমি রেখেছিলাম এটা আমি রিমুভ করে দিলাম, দুইটা সেশনে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখানে এটাকে আমি রিপ্লেস উইথ কোয়ালিফায়ার এটা করে নিই, সমস্যা নেই। তো আমি রিমুভ করার পর আর এখানে ইউজ দেওয়ার আগে আমাকে অবশ্যই
যে ও টুলুট যেটা আছে এটা ভেন্ডরটা আমাকে ব্যবহার করে নিতে হবে, সরি রিকোয়ারেন্স ভেন্ডর ও টুলুট ডট পিএসপি, ওনাতে আবার এটা কাজ করবে না। ওকে, তো আমি এখানে আসব, আসার পর এখানে এসে একটা হার্ড রিলোড দিব, রিলোড দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন করি, এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি, কোনো প্রবলেম নেই। লগ ইন করার পর এবার যদি লগ আউট বাটনে ক্লিক করি তাহলে এখানে তো হইলো, আমার এই স্ট্যাটাসটা আমি ধরলাম স্টুডেন্ট হিসাবে, তো এখানে স্ট্যাটাস, ওকে, তো এখানে সেশন তো ডিলিট হয়ে গেল, তো আমি একটু ব্যাক হওয়ার চেষ্টা করি, দেখি আমি এখানে একটা রিফ্রেশ দিই, না সেশন ডিলিট হয়নি, তো এটা হয়তো প্রবলেম হয়েছে, আমি একটু দেখি। লগ আউট ডট পিএসপিতে আসবে, আমি বলে দিলাম যে ইফ ইস ডলার ডাস্কু গট স্ট্যাটাস, আর স্ট্যাটাসটাকে ধরলাম যদি স্ট্যাটাস ইকুয়াল টু স্টুডেন্ট হয়, তো আমি এখানে স্ট্যাটাস স্টুডেন্ট আমি এখান থেকে রিমুভ করে দিলাম, ইয়েটা কোটেশনটা এইভাবে রাখলাম, লগ আউট ডট পিএসপি, একটু ব্যাক করি। ওকে, তো এখন কাজ করতেছে, তো হচ্ছে এটা কি আমি এই স্ট্যাটাসটাকে কোটেশন ছাড়া দিতে হবে, তো স্ট্যাটাসটাকে ধরলাম লগ ইন, এটা তো সেশনটাকে ডিলিট করে দিল, তো ডিলিট করে দিলে তাকে আমি আবার রিডাইরেক্ট করে করতে পারে দিব লগ ইন ডট পিএসপিতে, সো তাকে বলে দিব রিডাইরেক্ট টু লগ ইন ডট পিএসপি। ওকে, তাকে আমি রিডাইরেক্ট করে আবার লগ ইন ডট পিএসপিতে পাঠিয়ে দিলাম, রিফ্রেশ, এই যে ঠিক আছে সাইন ইন করলাম, এবার যদি লগ আউটে ক্লিক করি একেবারে লগ ইন ডট পিএসপি। ওকে, এই যে দেখেন, তাহলে এখন আমি যে কোনো ইউজারের জন্য, হোক অ্যাডমিন বা অন্য কোনো ইউজার হিসেবে এসে ব্যবহার হোক, ইউজারের জন্য আমি কি করতে পারি, আমি লগ আউটটা লগ আউট ডট পিএসপির মাধ্যমে এই ফাইলটার মাধ্যমে কিন্তু আমি করে নিতে পারি। ওকে, তো এটা তো হইলো, আজকে আপাতত আমরা কীভাবে লগ ইন করতে হয় এবং লগ আউট করতে হয়, সেই সাথে লগ ইন করার পরে আমি যেন লগ ইন ডট পিএসপি তার ফিরে না আসতে পারি, এবং লগ আউট করার পরে আমি যেন ড্যাশবোর্ডে যেন ফিরে না যেতে পারি সেটা করলাম। তো আজকে এই পর্যন্তই থাকবে, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে, সালামু আলাইকুম।